পিক্সি, এরা কি হচ্ছে? ধরা পড়ে গেছো, আর লুকিয়ে লাভ নেই তো। টাইম এসে গেছে, চলো টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আগের ব্লগে তোমরা দেখেইছো মা বাবা এসছে অ্যান্ড ট্রিক্সি কতটা মজা করছিল। সো বেসিকলি দু তিন দিন ধরে দারুণ এনজয়মেন্ট হলো, খুব মজা হলো, দারুণ খাওয়া দাওয়া হলো, ট্রিক্সি অনেক মজা করলো, অনেক জায়গায় ঘোরা হলো। সো আমরা সব কিছুই রেকর্ড করেছি ছোটো ছোটো করে, অ্যান্ড তোমাদের সাথে এই ব্লগে আমরা এগুলো শেয়ার করবো। তো আজকে মা বাবা বাড়ি চলে যাচ্ছে, তো সেটাও শেয়ার করবো যে ট্রিক্সি রিয়াকশন কীরকম হয় এতদিন ধরে, মানে সুন্দরভাবে খেলাধুলা করে কাটানোর পর চলে যাওয়াতে কীরকম রিয়াকশন হয় সেটাও শেয়ার করবো। তাই দেখতে থাকো যে ব্লগটা, অ্যান্ড আজকের ব্লগটা হতে চলেছে খুবই এক্সাইটিং। চলে এসছে আজকের খাবার, মানে সকালের ব্রেকফাস্ট, গরম গরম রুটি তার সাথে পটলের তরকারি। সময় বলতেই ভুলে গেছি, কালকে একটা যা ইনসিডেন্ট হলো আমার সাথে, ওরে বাবারে কি বলবো। সে হঠাৎ করে এদিকে কোনো দিনই আমার মানে এরকম দাঁতে প্রবলেম হয়নি, তো কালকে হঠাৎ করে কি হলো, খাওয়া দাওয়ার পরে একটা মানে সাডেন পেন ট্রিগার করলো, এই সেকেন্ড মোলার টিপ থেকে পুরো চোখ মাথা ধরে ধরে একাক্কা অবস্থা। সে কালকের দিনটা খুবই বাজে কেটেছে, ইনফ্যাক্ট সুইমিংটাও আমাদের আর তারপরে যাওয়া হয়নি, তারপর ডেন্টিস্টের কাছে ছুটি অ্যান্ড অল। কালকের খুব একটা কিছুই আমরা শুট করতে পারিনি, আর ঠিক আছে আজকে অনেক বেটার আছি, অ্যান্ড ডক্টর প্রেসক্রাইব করেছে কিছু ট্রিটমেন্ট, সেগুলো আমরা স্টার্ট করতে হবে। দেখা যাক, আমি দেখতে থাকবো আজকের ব্লগ। ট্রিক্সি, এরা কি হচ্ছে? বিষ নাই কেন? বিষ নাই কেন? বিষ নাই, একটা ওঠার জায়গা বলে। হ্যাঁ, নামো ট্রিক্সু। এসে গেছে একটা ডেলিভারি সঙ্গীতা, আর আগে ম্যাডাম পৌঁছে গেছে নিতে ডেলিভারি। তুই সর, তুই কি করবি এখানে? কি ডেলিভারি এসছে? হ্যাঁ, কি ডেলিভারি এসছে? আগে ম্যাডামকে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, আগে ম্যাডামকে ভেরিফাই করতে হবে। কি এসছে বাবা? এটা কি এসছে? দেখো দেখো এটা কি এসছে। ও বা, ও বাবা, দেখ তুই নিয়ে নিবি, আমরা নেবো না। দেখ দেখো দেখো, ডেলিভারি নিয়ে দৌড়ালো। দেখো এই কি ডেলিভারি এসছে, দেখতে দিবি তো? তোর এটা তোর জিনিস এসছে? আরে মাম্মা জিনিস এসছে তো, রেখে দে ওটা। আরে বাপ রে বাপ, এই দেখো পুজো করতে চলে গেছে কে, দেখো। অন্যরেই ভাবছি জিমে যাবো যাবো যাবো, কিছুতেই আর জিমে গিয়ে উঠতে পারছি না। ফাইনালি অফিসের টুকটাক যা কাজ ছিল সেগুলো একটুখানি কমপ্লিট করে এখন হালকা একটু ফ্রি টাইম, তো সেটা ইউটিলাইজ করে নিচ্ছি এক্সারসাইজ করে। তো চললাম আমি জিমে, দেখা হচ্ছে আবার জিম থেকে এসে। আমার কী বলছিস ট্রিক্সি, জিমে যাবে? আমার সাথে জিমে যাবে? বাবার সাথে জিমে যাবে? জিমে গিয়ে তুমি কী এক্সারসাইজ করবে? কী এক্সারসাইজ করবে? কী এক্সারসাইজ করবে? ওকে নিয়ে এক্সারসাইজ, ও ডাম্বেল 10 কেজি ডাম্বেল, ছোট্ট ছোট 12 কেজি ডাম্বেল আমাদের। সেট কমপ্লিট না করতে পারলেই কামড়াবে। এই দেখো দেখো, চলে এসছি অফিসের কাজে বসে, ঠিক ঠিক করছে দেখি না। ও বাবা সুন্দর ঘুমাচ্ছে ট্রিক্সি, ডিস্টার্ব করবো না। চলো দেখি কি
মরলা মার বাহ ভালো চলো চলো হেভি কিনে দেয় আর কি আছে পটল পেঁয়াজ পটল ওকে ফেরার সময় কি কিনলাম গাছ পাকা হিমসাগর সুন্দর গন্ধ যাচ্ছে কিন্তু এটা আমাদের জন্য নয় মায়েদের জন্য একটা খাওয়া যেতেই পারে ওটা কেমন লাগলো খুব ভালো খুব ভালো মিষ্টি আছে এই যে সুগার বেড়ে যাবে না না উঠে পড়েছে হয়ে গেল ঘুম সবাই চলে এসছে শুতে ঘুম হয়ে গেল ঘুম হয়ে গেল ঘুম হয়ে গেল খেলবি কখন এবার খেলনা নিয়ে আসবি কি হলো খেলার টাইম হয়ে গেছে প্রত্যেক দিন কি অডিয়েন্স একই জিনিস দেখবে হ্যাঁ অডিয়েন্স কি তোর এই পাগলামো দেখবে রোজ এবার তো বলবে একই জিনিস দেখতে দেখতে আমরা বোর হয়ে যাচ্ছি রোজ চাউমিন নিয়ে আসে তোমাদের মেয়ে চাউমিন নিয়ে চলে আসে আমাদের মেয়েটা একটা মজার খেলা দেখো আমরা যেটা খেলি ট্রিক্সির সাথে হাইড অ্যান্ড সিক এটা ছুঁড়ে দেবো আর মাম্মা তুমি হাইড করার জন্য রেডি তো ট্রিক্সি রেডি মাম্মা রেডি গো চল চল লুকিয়ে পড় লুকিয়ে পড় লুকিয়ে পড় লুকিয়ে পড় লুকিয়ে পড়েছে মাম্মা কই ট্রিক্সি মাম্মা কই মাম্মা কই মাম্মা কই মাম্মা কই কোথায় কোথায় এই ধরা পড়ে গেছো আর লুকিয়ে লাভ নেই কি বাজে লুকিয়েছো তুমি একবারে ধরে দিল ট্রিক্সি উইনার রাউন্ড টু দাও রাউন্ড টু আমাকে নিতে তার হাত থেকে আচ্ছা ঠিক আছে ভেড়া ভেড়া ট্রিক্সি মাম্মা কই মাম্মা কই মাম্মা কই এবার হাইড অ্যান্ড সিকে দেখি কে জিততে পারে ট্রিক্সি না মাম্মা না নেই ওখানে নেই নেই কোথায় গেল কোথায় গেল কোথায় গেল ওখানে নেই কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এই তো ভেরি গুড ট্রিক্সি ভেরি গুড গুড জব দিন ধরে দিয়ের কাছে খুব খুব আদর খাওয়া হচ্ছে আর ভাত খাওয়া হচ্ছে না বেশি রয়্যাল ক্যানিন গেছে চুলো খালি ভাত দেখো কি খাচ্ছে দেখো এখানে চিকেন রাইস ওরে বাবা যেটা চিকেন নেই এখন খালি চিকেনে গ্রেভি পড়ে আছে হয়ে গেল রেডি ঠিকছি সি অফ করতে চলে এসছে সি অফ করা তো নয় ব্যাগের মধ্যে হাত রান কী করছিস তুই ব্যাগ দেখবি সব নিয়েছে কিনা দেখে নে ঠিকছি দেখে নে ঠিক আছে তোমরা রেডি রেডি ঠিক আছে তাহলে চলো এবার আমরা এগোই তোর কিছু বক্তব্য আছে আবার আসতে বল ট্রিক্সি বল আবার পরের সপ্তাহে চলে আসো পরের সপ্তাহে চলে আসো হ্যাঁ জামাই ষষ্ঠী ওর নিমন্ত্রণ সে কি বুঝতে পেরে গেছে চলে যাচ্ছে দেখো একদম হাঁ করে বসে আছে ও বাবা বেশ ভালো কাটলো কয়েকদিন মা বাবাদের আবার বাড়ি ফেরার টাইম এসে গেছে সব প্যাকিং শেষ ঠিকছি এখন ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে বুঝতে পারছে না কী হচ্ছে ব্যাপারটা আমরা সুইমিংয়ে জিনিসপত্র গুছিয়ে ফেলেছি তো প্ল্যানটা হচ্ছে আমরা সুইমিংয়ে যাব আর ওখানে ড্রপ করে দেবো ওখান থেকে ক্যাবে করে মা বাবা বাড়ি ঠিক আছে ওকে চলো এবার আমাদের ক্যাব বুক করার টাইম এসে গেছে চলো টাটা তাহলে ভাই ভাই এই আমাদের ক্যাব চলে এসছে আর এই আসছে রাহুলের সাথে চলো 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 টাটা সাবধানে যাও এই দেখ এই দেখ এই দেখ সুইমিং সুইমিং করে এসে ডিনার করব আর ম্যাডামের আবদার দেখো ম্যাডামের আবদার এখন আমার হাত নিয়েও খেলবে ও আমার হাত নিয়ে খেলবে বাট খাওয়ার সময় তো ওকে ছেড়ে রাখা যায় না কারণ ম্যাডাম ম্যাডাম তো আমাদের প্লেটে জানমাজোর দেয় জানমাজোর দেয় তো ওকে দেবো এবার ঢুকিয়ে অ্যান্ড আজকে এবার আমরা ডিনার করে নিয়ে নেবো রেস্ট কারণ সারাদিনটা ভালোই কাটলো সারাদিনের পর অনেকই টায়ার্ড এবার এবার খেয়ে দিয়ে সোজা ঘুম
এন্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, অ্যাজ অলওয়েজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগল। এন্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।